নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 6ই শ্রাবণ, 23শে জুলাই রবিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, 1 রাজ্য লটারি জেতার সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষদের জীবনে আজ 5-6ই শ্রাবণ 23শে জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 6ই শ্রাবণ 23শে জুলাই রবিবার, সূর্যোদয় 5:06, সূর্যাস্ত 6:22, পঞ্চমী দিবা 8:12, উত্তর ফাল্গুনী নক্ষত্র অপরাহ্ন 5:15, পরিখ যোগ দিবা 1, বালককরণ দিবা 8:12 গতে কৈলবকরণ, রাত্রি 8:50 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে আর রাহু আর বৃহস্পতি। বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কটে রবি বুধ, সিংহে মঙ্গল শুক্র, চন্দ্র আজকে অবস্থান করছে কন্যায়, কেতু অবস্থান করছে তুলায় এবং শনি বক্রী অবস্থা অবস্থান করছে কুম্ভে। এবার আসুন দেখে নিই আজ অর্থাৎ বৃশ্চিক রাশির 23শে জুলাই ছয় শ্রাবণ রবিবারে রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। আজকের দিনে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা একাধিক সূত্র থেকে আয়যোগ অবশ্যই লক্ষ্য করবে, তাদের জীবনে মোটা অঙ্কের আয় অবশ্যই আছে, এছাড়া আছে লটারি জেতার সুযোগ। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি মোটা অঙ্কের লটারি অবশ্যই জিততে পারবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 5-7-9-1-3-0, 5-7-9-1-3-0, 5-7-9-1-3-0, 5-7-9-1-3-0, 5-7-9-1-3-0 এই সংখ্যা ধরে চলুন, আপনি ভালো অঙ্কের প্রাইজ মানি আনতেই পারবেন বৃশ্চিক রাশি। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি লাল রঙের পোশাক বেশি পরবেন, পিঙ্ক কালারের পোশাক বেশি পরবেন, একটি মন্ত্র অবশ্যই জপ করবেন, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এই মন্ত্র জপে জীবনে সমৃদ্ধি আসবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসে তা হচ্ছে সন্তান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মলাভ, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। দীর্ঘদিন ধরে সন্তানের শারীরিক অসুস্থতা আজকে অনেকটাই ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি। এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন, আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। মায়ের কথা শুনে চললে আপনি জীবনে বিশেষ উন্নতির পথ দেখতেই পাবেন বৃশ্চিক রাশি। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে বিশেষভাবে উন্নতির মুখ দেখতেই পাবেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কর্মজীবনে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্যকর খবর আছে তা হচ্ছে কোনো ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতেই পাবেন। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়যোগ অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে বিশেষভাবে সাবধানে থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনাতে আপনার শরীরে অঙ্গে আঘাত লাগতে পারে, তা বাড়াবাড়ি হতে পারে, তাই বিশেষ সাবধান। এছাড়া আপনার শরীরে সম্পর্কে সাবধান, শরীরে বিশেষ করে মানসিক অস্থিরতার কারণে ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এছাড়াও আপনার অতিরিক্ত ব্যয়যোগ আছে, এই ব্যয়যোগকে সংকোচন করতেই হবে বৃশ্চিক রাশি। অতিরিক্ত ব্যয়যোগের কারণে
আপনার নানাভাবে ক্ষতির আশঙ্কা আছে। বৃশ্চিক রাশি, অতিরিক্ত ব্যয়যোগ থেকে আপনাকে বেরোতেই হবে। অতিরিক্ত ব্যয়যোগ আপনার জীবনে নানাভাবে দুর্গতির অ্যাক্সেস করতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত চোট, সেদিক দিয়ে সাবধান। তবে যেদিক দিয়ে একটা ভালো খবর আছে বৃশ্চিক রাশি, দীর্ঘদিন বাদে আপনি ভ্রমণে যেতে পারবেন। আজকের দিনে বেড়াতে যাওয়ার একটা সুযোগ, সময় আপনি বিশেষভাবে পাবেন বৃশ্চিক রাশি। কর্মজীবনের সাফল্য, আর্থিক জীবনের সমৃদ্ধি, জীবনের উন্নতি যোগ অবশ্যই আছে বৃশ্চিক রাশি। তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। শত্রুরা নানাভাবে আপনাকে ড্যামেজ করবে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি বিশেষভাবে আপনাকে সাবধানে থাকতেই হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের 23 জুলাই, 6ই শ্রাবণ রবিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই, ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।